হরে কৃষ্ণা বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস আপনারা শিখবেন কি শিখবেন আজকে আপনারা শিখবেন বসে ভজন কীর্তনে বসে কর্তাল কিভাবে বাজাবেন আজকের তাল কেহের বা তাল ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ অব্দি দেখুন ভালো করে বুঝতে চেষ্টা করুন যখন ভজন কীর্তন আরম্ভ হবে বসে তখন আপনি বসে করতাল কিভাবে বাজাবেন ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ অব্দি দেখুন আশা করব কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা দাঁড়িয়ে যখন করতাল বাজাবেন একটু আলাদা বসে যখন করতাল বাজাবেন সম্পূর্ণ আলাদা আসুন একটা একটা করে শিক্ষা দিব বন্ধু প্রথমে জানতে হবে বসে যখন করতালটি ধরবেন কিভাবে ধরবেন দেখুন বন্ধন এইবার আপনার যে এইটা দেখছেন এটা আপনার দিকে আছে এখন ঘুরিয়ে আমার দিকে থাকবে এটা বসে বাজালে আর এইটা যে আপনি দেখছেন এটা হচ্ছে ডান দিকে এইটা যে দেখছেন এইটা ঘুরিয়ে এইরকম থাকবে তার মানে এই যোগ থাকলো বুঝতে পারছেন আজ এই যে তিনটি আঙ্গুলি এই জায়গায় এইরকম করে ধাক্কা দিবে তাহলে দেখুন এইবার শিখুন এটা কি বাজাবেন কেহের বা তালের যদি ভজন কীর্তন হয় প্রথম থেকে কি বাজাবেন এই যে এক দুই তিন তার মানে এই জায়গায় তিনটে উড়িয়ে বাজাবেন এক দুই তাহলে আমরা কি শিখলাম এক দুই তিন হলো এইবার প্রশ্ন থাকবে ভজনে বা কীর্তনে যখন আরম্ভ হবে গানটি শুরু হলো এইবার আপনি বাজাবেন কি বাজাবেন এখন যেটা আমি শিক্ষা দিলাম তো এখন তো আমরা তিনটে সংখ্যা শিখলাম এক দুই তিন প্রশ্ন থাকবে গানটি আরম্ভ হলো আপনি বাজাবেন তো কোন জায়গা থেকে বাজাবেন তিনটে সংখ্যা কোন সংখ্যা থেকে আরম্ভ করবেন তিন নম্বর তিন নম্বর থেকে বাজাবেন কি করে জানবো গানটি গাইয়ে দেখাচ্ছি দেখুন যেরকম জয়রাধ মাধ বিহারি বুঝলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি পিটে বাজাচ্ছি বুঝাচ্ছি এই ভালো করে জেনে রাখ গানটি শুরু হলে তিন নম্বর থেকে ধরবে আ কিন্তু যখন গানটি শুরু হবে আপনি বাজাবেন তখন কি এইরকম পিটাবেন তাহলে আপনাকে কেউ বাজিতে দিবে না তাহলে কি করবেন এইরকম আরাম করে তিন নম্বর থেকে ধরবেন তাহলে বন্ধু এক দুই এইটা চেপে বাজাবেন তিন উড়িয়ে বাজাবেন এইবার আসুন আপনাদেরকে তিয়াহি শেখাচ্ছে তাহলে তিযাহি কি বাজাবেন আসুন এই উপর দিকে নেবেন এক দুই তিন উড়িয়ে তার মানে এক দুই তিন চার পাঁচ এইরকম তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এই হলো ত্যি যেমন খোলতে হয় তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা আর লাস্টে ধা বাজে না সেই সেইরকম করতালে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার আর পাঁচ বাজবে না এ তাহলে বন্ধু এই ছিল ত্যি কিন্তু এখন প্রশ্ন থাকবে ত্যি শেষ তারপরে আপনি তালটি ধরবেন কোন জায়গায় ধরবেন কোথায় ধরবেন কি ধরবেন যেটা প্রথম থেকে শিক্ষা দিলাম কি শিক্ষা দিলাম এক দুই তিন তিনটে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যা ধরবেন তিন নম্বর এখানে আপনি বুঝতে পারলেন গান শুরু হবে তিন নম্বর থেকে ধরবেন তিয়াহি দিয়ে তারপরে বাজনাটি ধরবেন তিন নম্বর থেকে এইবার আসুন ডবল শেখাচ্ছে ধ্যানপূর্বক পূর্বক দেখুন ডবলতে তিনটে বাজবে এক নম্বর উড়িয়ে যেরকম এক দুই তিন এক বাজানোর পরে তারপরে উপর থেকে নিচে আসবে কিরকম ধ্যান পূর্বক দেখুন এক হলো তারপরে এক দুই তার মানে এক দুই তিন এইটা যেন ভুল না হয় এক

ইয়ার গুণ কি কিরকম ভাবে শিখানো হয় শিখতে হয় এইগুলি কিছু জ্ঞান জেনে রাখুন বন্ধুরা কাউকে হেল্প করতে পারবেন হ্যাঁ তো এই হলো প্রফেশনাল শিক্ষা আশা করব আপনারা কমেন্ট করে জানাবেন যদি মনে করছেন এই শিক্ষা সবার জন্য উপকৃত তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধু এই ছিল ডবল তাহলে বন্ধু এইরকম ডবল বাজাবেন ডবলের পরে তখন আপনি কি করবেন ত্যাহি দিয়ে দেবেন যেরকম যখন হবে পরে ডবল তি তাই পরে আবার বাজনাটা কোথায় ধরবেন তিন নম্বর থেকে ধরবেন তো বন্ধু বসে বাজালে আমি তো আপনাকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি শিখানোর জন্য কিন্তু যখন বসে বাজাবেন জাঘের উপরে এরকম দুটো হাত থাকবে আরাম করে তখন কি এইরকম করে বাজাবে না আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝতে হবে এটা উড়িয়ে বাজানো হচ্ছে তাহলে উড়িয়ে মানে শব্দটা যেন বোঝা যায় হ্যাঁ এটা উড়ছে নাহলে কেউ কেউ যদি আমি এইরকম শিক্ষা দিতাম তাহলে চেপে চেপে হয়ে যাবে এই যখন শিখে যাবেন তখন ধীরে ধীরে বাজাবে তাহলে বন্ধু এই ছিল আজকের পাঠ আশা করব বন্ধু আমার একটি নতুন চ্যানেল আছে যার নাম ক্রেজি হরিদাস ব্লগ আজকে খুব সুন্দর একটা ভিডিও দিয়েছে এত সুন্দর ভিডিও বহুত পরিশ্রম হয়েছে কেবলমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা ভালোবাসছেন এই জন্যে আমি ক্রেজি হরিদাস ব্লগ চ্যানেল একটা খুলেছি যেটা কি আপনি বাড়িতে বসে সুন্দর সুন্দর গল্প শুনে কিছু বুদ্ধি আনন্দ জ্ঞান উপলব্ধি করতে পারবেন আশা করব ইউটিউবে সার্চ করবেন ক্রেজি হরিদাস ব্লগ তাহলে বন্ধু এই ছিল আজকের পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ এতটুক ভিডিও দেখেছেন আশা করবো ভালো করে শিখুন ভগবানের সেবা করুন সবাইকে আদর প্রণাম হরে কৃষ্ণ